তোমাদের এই নবম দশম শ্রেণীর ফিনান্স ও ব্যাংকিং থেকে আমি জুটি অনিশ্চয়তার আজকে আমি দ্বিতীয় পাঠ করাবো। এই পাঠে আমি ম্যাথ নিয়ে আলোচনা করব। আমি প্রথম পাঠে তোমাদের ইতিপূর্বে এই অধ্যায় থেকে যাবতীয় প্রশ্নগুলো আলোচনা করেছি। আজকে আমি এই অধ্যায়ে কী ধরনের ম্যাথ আসতে পারে তা নিয়ে আলোচনা করব। আশা করি তোমরা এই আমার পার্ট এক এবং পার্ট দুই এই অধ্যায়ে দুইটা ক্লাস দিয়ে ইনশাল্লাহ প্রত্যেকটা প্রশ্নের আনসার তোমরা দিতে পারবে। ঠিক আছে, আমি তোমাদেরকে এখানে একটা অঙ্ক তুলে ধরছি, সেটা হলো জানা আকাশ 5 বছর আগে অরবিট ও গ্যালাক্সি নামক দুটি প্রকল্পে বিনিয়োগ থেকে প্রাপ্ত আয়ের হার নির্ণয়। অর্থাৎ আকাশে একজন ব্যক্তি, তিনি দুটি প্রকল্প ছিল তার, আমার অনেক প্রকল্প, মৎস্য প্রকল্প, এই প্রকল্প, সেই প্রকল্প, অনেক প্রকল্প থাকে না, এরকম দুটি প্রকল্প, একটা হলো অরবিট, প্রথম প্রকল্পের নাম অরবিট, দ্বিতীয় প্রকল্পের নাম হলো গ্যালাক্সি। ঠিক আছে, এখন এই প্রকল্পগুলো 5 বছর রানিং করেছে, তার মধ্যে অরবিট কোম্পানি থেকে 12% -10, 2014 সালে 12, 2015 সালে -10%, মানে ক্ষতি হয়েছে, 2016 সালে লাভ হয়েছে 18%, 2017 সালে 20% লাভ, 2018 সালে 10% লাভ। ঠিক একই সেম ওয়েতে গ্যালাক্সি কী করছে, 2014 সালে ক্ষতি হয়েছে -5%, 2015 সালে 15%, 2016 সালে 20%, 2017 সালে 11%, 2018 সালে 9% লাভ হয়েছে। এখন এই কোম্পানিতে এখানে ক ক প্রশ্ন থাকবে, ঝুঁকি কাকে বলে, অনিচ্ছাতে কাকে বলে, আর্থিক ঝুঁকি কি, এ ধরনের প্রশ্ন থাকবে। ঠিক আছে, খ নম্বরতে ঠিক সেম প্রশ্ন থাকবে, প্রত্যাশী মানে তোমার বিভিন্ন ধরনের প্রশ্ন আলোচনা, আর্থিক ঝুঁকি কি ব্যাখ্যা করো, তারপর ঝুঁকি মুক্ত আয় কি, ঝুঁকি যুক্ত আয় কি ব্যাখ্যা করো, এই ধরনের ক কতে তোমার এখানে প্রশ্ন থাকবে, সেই প্রশ্ন আমি লিখি নিই। অরবিট প্রকল্পে আদর্শ বিচ্যুতি নির্ণয় করো, প্রশ্নটা কিন্তু বুঝে নাও, আমার গ নম্বর প্রশ্ন কি বলছে, অরবিট প্রকল্পে আদর্শ বিচ্যুতি নির্ণয় করো, তাহলে আমি অরবিট প্রকল্পে আদর্শ বিচ্যুতি কি করবো, নির্ণয় করবো। এরপরে গ নম্বর জনাব আকাশের কোন প্রকল্পটি গ্রহণ করা বা বর্জন করা উচিত, এখানে আকাশের কোন প্রকল্পটি গ্রহণ করবে অথবা পরীক্ষা আসতে পারে কোন প্রকল্পটি বর্জন করবে। তোমাদের একটু হিন্ট দিচ্ছি যে কোম্পানির ঝুঁকির হার কম, মনে করে এখানে দুটো কোম্পানি আছে আমার, এই কোম্পানি থেকে যেটার ঝুঁকির হার কম সেটা হলো গ্রহণযোগ্য, সেটা কি গ্রহণযোগ্য, তাহলে আমি এটাও বের করবো, এটাও বের করবো গ নম্বর প্রশ্নের জন্য, যেটি ঝুঁকি হার কম হবে সেটি আমি গ্রহণ করবো, আর কোনটি বর্জন করা উচিত তাহলে আমরা কি লিখবো, যেটি বেশি থাকবে, অর্থাৎ কোম্পানির আয় হার বেশি থাকবে, বেশি থাকবে সেটি কি গ্রহণযোগ্য নয়, এটা কি করবো, বর্জন করবো। আশা করি তোমরা এটা বুঝেছ, তাহলে আমি তোমাদেরকে কোনো ম্যাথ নিয়ে আলোচনা করি, প্রকল্পের আদর্শ বিচ্ছেদটাকে নির্ণয় করব। অরবিট প্রকল্পের যদি আদর্শ বিচ্ছেদ নির্ণয় করি, আমি এখানে তোমাদের সুবিধার জন্য নির্ণয় করেছি, তাহলে অরবিট কোম্পানি প্রথম তোমরা এভাবে একটা গড় করবা, অরবিট কোম্পানি এর আদর্শ বিচ্ছেদটি নির্ণয়। ঠিক আছে, গড়ের মধ্যে প্রথম হয় বছর, তাহলে বছর কি, 2014, 15, 16, 17, 18, 14, 15, 16, 17, 18, এরপরে অরবিটের আয় 12 -10, 12 -10, 18, 20, 10, তোমরা দেখো আমি এগুলো নিয়ে যাচ্ছি, এখানে আয় বছর আয় 12 -10, 18, 20, 10, তাহলে আমি শুধু ওখান থেকে অরবিটের দুটো তথ্য নিচ্ছি, একটা বছর একটা আয়, এই দুটো নেওয়ার পর প্রথমে দুটো লিখবা, লিখার পরে এগুলো সব যোগ করবো, এটা যোগ এটা যোগ এটা যোগ এটা যোগ এটা বিয়োগ করে কত হয়েছে 50, এটাকে বলা হয় যোগফল। তাহলে আমি প্রথমে সাল লিখলাম, আয় লিখলাম, আয় দিলো যোগ লিখলাম, এরপর নিয়মটা হলো গড় আয় করতে হবে, গড় আয় কত 50, কয় বছর, 1, 2, 3, 4, 5, 5 বছরের আয়, 5 দিয়ে ভাগ করলাম 10, এই দুটো পার্ট আমরা বুঝেছি না, এখন আমরা যাবো এরপর তৃতীয় গড়, আগে গড় লিখে ফেলবা, গ থেকে ব্যবধান, অর্থাৎ আয় মাইনাস গড় ব্যবধানের বর্গ, অর্থাৎ যে ফলাফল পাবো সেটাকে কি করবো, বর্গ। তাহলে তোমরা জানো আমি গড় আয়টা কেন বের করছি, কারণ আয় মাইনাস গড়, এবার আমার আয় কত, 12, 12, গড় আয় কত, 10 -10, 12 - 10 সমান কত, 2, ঠিক এখানে আয় কত, -10, এটা সূত্রে মাইনাস, তারপর গড় কত, 10, মাইনাস 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 যোগ করে দেবে,
তাহলে কিন্তু 18 বড় আয় কত 10 বিক্র কত 8 এখানে আয় কত 20 বড় আয় কত 10 মাইনাস 10 ঠিক সেম ভাবে 10 গড় আয় মাইনাস 10 অর্থাৎ আয়গুলোকে সব লিখে দিলাম এখান থেকে এই গড় আয়টা কি করলাম বিয়োগ 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 করলাম বিয়োগ করে এই ফলাফল হয়েছে ঠিক আছে এখন এখানে আসলে হচ্ছে আয় মাইনাস গড় আয় হোল স্কোয়ার অর্থাৎ এই যেটা পাইছি সেটা স্কোয়ার সেটা স্কোয়ার মানে কি ডাবল 2 ইনটু 2 4 মাইনাস 20 মাইনাস 20 ইনটু মাইনাস 20 ঠিক আছে তাহলে মাইনাস 20 ইনটু মাইনাস 20 হচ্ছে 400 8 তাহলে 8 ইনটু 8 64 10 10 ইনটু 10 100 0 ইনটু 0 তাহলে কত 0 তাহলে একদম সহজ না আমরা আইগুলো দেখলাম বছর দেখলাম আয় দেখলাম আয় যোগ করে 5 বছর ধরে 5 দিয়ে ভাগ করে 4 বছর হলে 4 দিয়ে ভাগ কেমন এরপরে কি করছি আয় থেকে গড় আয় বিয়োগ করছি বিয়োগ করে যেটা আছে সেটা কি করছি স্কোয়ার করছি মানে ডাবল করছি এই এই যেটা আছে যোগফল করব যোগফল কত হইছে 568 এটাকে বলা হয় ব্যবধানের বর্গের যোগফল এই ব্যবধানের বর্গের এই ব্যবধানের বর্গ না যা এই ব্যবধানের বর্গের যোগ পাইছে কত এত এই বলে গেলাম ব্যবধানের বর্গের গড় এবার এটাকে গড় করছি আমরা জানি আদর্শ বিচ্ছেদের একটা সূত্র রয়েছে সেটা কি জানি তোমরা আমি তোমাদেরকে প্রথমে ওই ফার্স্ট ওয়ানটা করেছিলাম সেটা হলো রুট অফ আর সামেশন অফ আই মাইনাস গড় আই হোল স্কোয়ার এন্ড মাইনাস 1 এই সূত্রটা করেছিলাম না আমরা এখানে এই সূত্রটা করেছি কিভাবে সামেশন অফ আই মাইনাস গড় আই এটা এটা হলো এটা সামেশন এটা 568 এটা হলো কি এটা আর এন মাইনাস 1 মানে কি জানো এন মানে এটা কয় বছর 5 বছর 5 মাইনাস 1 4 এই 5 মাইনাস 1 4 এর দিকে ভাগ করলো এটা আছে অর্থাৎ এই কাজটা আমি এখানে করে দিয়েছি মানে এটার নাম কি ব্যবধানের বর্গের গড় পরীক্ষাতে আসতে পারে ব্যবধানের যোগফল তাহলে আনসার এখানে শেষ এটা করার দরকার হবে না আর যদি বলে ব্যবধানের বর্গের গড় করো তাহলে আনসার এখানে শেষ আর যদি আদর্শ বিচ্ছেদ হয়ে তখন কি করব আমরা জানি আদর্শ বিচ্ছেদের সমান তখন যে ফলাফল পেয়েছি অর্থাৎ যে ফলাফল পেয়েছি সেটার বর্গ তাহলে কত 11.92 অর্থাৎ 11.92% এটাই আনসার অরবিটের গড় নম্বর এবার আমার কি করতে হবে আকাশের কোন প্রকল্পটি না গ্রহণ বা বর্জন তখন আমার কি করতে হবে গ্লাসটি বের করতে হবে এখন আমরা অরবিট বের করছি না তো এখানে আমরা গড় নম্বর যখন করব তখন আমরা কি হবে করতেছি তোমরা একটু দেখো গ্লাসটি প্যারামিটারটা বের করব গ্লাসটি প্যারামিটারটা বের করতে হলে অরবিটের মতো বের করব অরবিটের মতো কিভাবে দেখো আগের মতো গ্লাসটি কত আমরা লিখব গহতে প্রাপ্ত আমরা এই গহতে প্রাপ্ত অরবিট এর আদর্শ অরবিট কোম্পানি কোম্পানি বা এর আদর্শ বিচ্যুতি 11.92% এবার গ্লাক্সি কোম্পানি এর আদর্শ বিচ্যুতি এবার গ্লাক্সি টেবিল হচ্ছে কিভাবে সামনে একই থাকবে আগের মতো এখানে পার্সেন্ট চেঞ্জ হয়েছে মাইনাস 5 না মাইনাস 5 10 15 20 11 9 তা আমরা লিখছি মাইনাস 5 15 20 11 9 এটা যোগ করছি যোগ করে কত 50 তাহলে ওখানে যোগ করলে এখানে যোগ করে মিলে গেছে না মিলে গেছে তাহলে গড় আয় তাও 5 দিয়ে ভাগ করে 5 বছর 10 গড় আয় মিলে গেছে না এরপরে আই মাইনাস গড় আয় 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 আগের মতো পেলাম এটাকে যোগ এটা কি করবো বর্গের ব্যবধানের বর্গ এটাকে ডবল করো মাইনাস 15 মাইনাস 15 ইন্টু মাইনাস 15 5 ইন্টু 5 10 ইন্টু 10 1 ইন্টু 1 মাইনাস 1 ইন্টু মাইনাস 1 এটা গুণ করে কত পাইছি এটা এটা যোগ করলে সেটা নাম কি দেবো ব্যবধানের বর্গের যোগফল আগের মতো এবার ব্যবধানের বর্গের বর্গ করবো কিভাবে করবো এই এই কাজটা করে ফেলবো আর এখানে কি করবো যেটা পাইছি 352 কে 5 ইন্টু 5 মাইনাস 1 অর্থাৎ 4 দিয়ে ভাগ করবো ভাগ করবো কত আছে 88 আদর্শ বিচ্ছিত হবে কিসের গ্লাক্সি গ্লাক্সি আদর্শ বিচ্ছিত হবে এই রুটোবার দিলে এটা আদর্শ বিচ্ছিত হয়ে যাচ্ছে 9.38 এবার কোনটি গ্রহণ করা উচিত যদি আমাদের বলো কোন কোম্পানি গ্রহণ করবো তাহলে আমরা দেখবো অরবিট কোম্পানির গড় আয় হলো 10% এবং এর আদর্শ বিচ্ছিতি হলো 11.92% অনুরূপ গ্লাক্সি কোম্পানি গড় আয় 10% এবং আদর্শ বিচ্ছিতি 9.38% তাহলে সুতরাং আমাদের গ্লাক্সি ফ্যামিলি বা গ্লাক্সি কোম্পানির গ্রহণ করা উচিত কারণ এর আদর্শ বিচ্যুতির পরিমাণ কম কার তুলনায় অরবিট কোম্পানির তুলনায় আর যদি বলে কোনটি বর্জন করা উচিত
তাহলে তোমরা কি লিখবা অরবিট কোম্পানিটি বর্জন করা উচিত, কারণ অরবিট কোম্পানির আদর্শ বিচ্যুতি গ্লাক্সির কোম্পানির আদর্শ বিচ্যুতির চেয়ে বেশি। তাহলে গ্রহণ করার ক্ষেত্রে গ্লাক্সি আর বর্জন করার ক্ষেত্রে কি অরবিট। তাহলে আমরা এই উপরোক্ত আলোচনায় তোমরা বুঝেছ কিভাবে আমরা এই অঙ্কটি করতে হয়। আমি তোমাদেরকে এখন একটা বাড়ি কাজ দেবো, এই বাড়ি কাজটা তোমরা করে আমাকে হোয়াটসঅ্যাপে প্রেরণ করবা, ঠিক আছে? একটা বাড়ি করে দিছি, বাড়ির মধ্যে যে কাজ করবা আর কি, বাড়ির কাজ কেমন এইচডাব্লিউ করবা আর কি, সেটা হলো জনাব ওসমান চার বছর ধরে গোলাপ শাপলা কোম্পানি পরিচালনা করে আসতেছে। বিগত চার বছর আয়সা মোহামানি ওসমান একজন ব্যক্তি, তিনি চার বছর ধরে একটা ব্যবসা করতেছেন দুইটা প্রকল্পে, একটা বড় বড় গোলাপ আর একটা শাপলা। এই গোলাপ সহ চার বছরের লেনদেন তোমাদেরকে আয় পরিমাণ দিচ্ছি। ঝুঁকি কি প্রথম প্রশ্ন, ঝুঁকিমুক্ত আয় ও ঝুঁকিযুক্ত আয় কি ব্যাখ্যা করো। আমি আলোচনা করেছি গোলাপ কোম্পানি আদর্শ বিচ্ছুতি পূর্বের অঙ্কের মতো গোলাপ কোম্পানিটা বের করবো এবং কোন প্রকল্পটি গ্রহণ করা উচিত। তুমি যে প্রকল্পটি এটাও বের করবো, এটা যদি গহতে বের করছো গহতে পক্ষ লিখে তারা হাল লিখবা ঝুঁকি হাত। তারপর এটাও বের করবা সামলা বের করে যেটা আয়ের মানে ঝুঁকির হার কম সেটা গ্রহণযোগ্য। আশা করি তোমরা বুঝেছো।